সংখ্যাগরিষ্ঠ 90% মুসলিম মুমিন মুসলিমদের কি করণীয়? 90% মুসলিমদের করণীয় হল, প্রথম বিষয় হল ইসলাম জানা, দ্বিতীয় বিষয় হল ইসলাম মানা, তৃতীয় বিষয় হল ইসলাম মানার প্রতি দাওয়া এর কার্যক্রম চালু রাখা, এবং এর মধ্য দিয়ে সর্বপর্যায়ে ইসলামীকরণের ব্যবস্থা করা। আমি ইসলামই জানি না, ইসলাম মানেই হলো মাজারে গিয়ে কাজ শুরু করা, এমন যদি ইসলাম হয়, আর এমন যদি ইসলামী রাষ্ট্র হয়, সেই ইসলামী রাষ্ট্র দিয়ে জীবনে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং ইসলাম সঠিকভাবে জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খলাফায়ে রাশেদীন যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সেভাবেই ইসলাম প্রতিষ্ঠা করাই মুসলিমদের কর্তব্য।